message only. Current message only. This one? Nothing. Gosh. Oma chandala pratihatarayo yasya prema pravaha lokatito pyahanajaho lokakalyana margam trayoke pya pratimamahima janaki pranavandho bhaktya jnanam vritavaravapu Sitayayo Niramaha Stabdhi Kritya Pralaya Kalitam Vahavotham Mahantam Hitva Ratrim Prakriti Sahajam Andhatami Stramishram Gitam Shantam Mathuram Apiyaha Singhanatam Yagarja Soyam jata pratita purusho Ramakrishna svidanim Jaya jaya Ramakrishna mancha kalpo duru Jaya jaya bhagavan jagurte guru Jaya jaya guru mata jagurto janani Ramakrishna bhakti datri chaitanya daini Jaya Jaya Ramakrishna Ishta Goshti Gan Shabar Charano Renu Mage Abham Sri Bhagavani Kripay Abar Amra Samobeta Dachi Sri Sri Thakure Jiva Nirapur Adharita Sri Sri Ramakrishna Puti Part Ebong Alochona Rubishya Again Tim আমরা পড়েছিলাম শেষ করেছিলাম কলুটলায় চৈতন্য আসন গ্রহণ এবং সেই উপলক্ষে ভগবান দাস বাবাজির যে রিঅ্যাকশন বৈষ্ণব সমাজের যে রিঅ্যাকশন এবং পরবর্তীকালে ভগবান দাস বাবাজির সঙ্গে যখন আবার নতুন করে শ্রী রামকৃষ্ণের দেখা হলো তখন তার যে অংশবিশেষ সেই লীলাগুলি আমরা পাঠ এবং আলোচনা করেছিলাম আজকে একটি নতুন অধ্যায়ের সূচনা করব অধ্যায়ের নাম হৃদয়ের দুর্গোৎসব হৃদয়ের দুর্গোৎসবে প্রভুর জ্যোতিপথে গমন এবং মথুরায় দেহত্যাগ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব শুরু হচ্ছে একটি অদ্ভুত শ্লোক দিয়ে সম্পদ বিপদ সুখ দুঃখ অগণন ভালো মন্দ জন্ম মৃত্যু বিয়োগ মিলন উত্তাল তরঙ্গ মালা সহিয়ে ভুগিয়ে কালের প্রবাহে জীব চলিয়েছে ভাসিয়ে কোথায় আকর ভূমি কবে কোনখানে অবিরাম গতি কোথা কিছুই না জানে সচেতন অচেতন জাগিয়া ঘুমায় শ্রী চৈতন্যময়ী মহামায়ার মায়ায় খুলো না খুলো মা চৈতন্য দ্বার চৈতন্য রূপিণী ত্রিগুণধারিণী তুমি ব্রহ্ম সনাতনী তুমি তম বিনাশিনী মহাবিদ্যা নাম অজ্ঞান তিমির হরি দেহ চক্ষুদান উরমা কমলে কণ্ঠে উরো একবার বাজুক হৃদয়ে বিনা উঠুক ঝঙ্কার বিনা বাদ্যে বিনোদিনী বেদময়ী তুমি উড়াও মনের সাজ শ্রী ভগবাদিনী বাসনা গুয়াইব মনে রামকৃষ্ণ লীলা স্বভক্ত শ্রী প্রভু দেবে কি করিলা খেলা ভাব মুখে অবস্থিত কেবে ঠাকুর কেই বা সেবক দয়ে হৃদয় মথুর আজকে যে আখ্যানটি পুঁথিকার ব্যাখ্যা করতে চলেছেন তা হলো শ্রী রামকৃষ্ণের দুই সেবক যারা নিজেদের নন্দীবৃঙ্গি বলতেন সেই মথুরানাথ এবং হৃদয়রাম ঠাকুরের ভাগ্নে হৃদয়নাথের গল্প এদের দুজনের লীলার ঘটনা বলছেন প্রথমে প্রথমে জীবের অবস্থার কথা বলছেন কেমন জীব না সম্পদে বিপদে আনন্দে দুঃখে সুখ দুঃখ অগণন সারা জীবন এই সুখ দুঃখ আনন্দ বিষাদ অগণিত
মানে একেবারে গুনিয়ে পারা যায় না এরকম মানুষের জীবন ভর্তি হিসাবে নিয়ে উত্তাল তরঙ্গ মালা সহিয়ে ফুকিয়ে কালের প্রবাহে জীব চলিছে ভাসিয়ে এ যেন সে একটা সংসার সমুদ্রের মধ্যে একটা একটা করে ঢেউ উঠছে কোনো একটা ঢেউয়ের স্পর্শে মানুষ সুখের অনুভূতি হচ্ছে কোনো একটা ঢেউয়ের স্পর্শে মানুষের দুঃখের অনুভূতি হচ্ছে আর ধীরে ধীরে একটা একটা করে ঢেউ কাটিয়ে মানুষ জীবন সমুদ্রের ভেতরে একটু একটু পাড়ি দিচ্ছে যখন আপনারা দেখেছেন আপনাদের প্রায় সকলের অভিজ্ঞতা আছে পুরীর সমুদ্রে যখন আপনারা প্রথম স্নান করতে যান একেবারেই তো মাঝ সমুদ্রে চলে যান না প্রথমে ছোট ছোট ঢেউ নদিয়া বলে লাফিয়ে 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 উঠুন এইরকম করে একটা একটা করে ঢেউকে আপনারা অতিক্রম করতে শেখেন ছোট ছোট ঢেউ পরবর্তীকালে যত সমুদ্রের গভীরে যাওয়া যায় তত বড় বড় ঢেউ আর সমুদ্রের একেবারে গভীরে গেলে সেখানে ঢেউ নেই শান্ত অবস্থা স্থিতাবস্থা থাকে আমাদের জীবনটাও ঠিক তাই ওই শুরুর দিকে প্রচণ্ড ছোট ছোট ঢেউ থাকে সেই ছোট ছোট ঢেউ সুখ দুঃখ আমাদের শেখায় যে কেমন করে এই সুখ দুঃখকে সুখ দুঃখের পারে যেতে হয় কেমন করে এই সুখ দুঃখকে অতিক্রম করতে হয় এইরকমভাবে একটু একটু করে ছোট বড় সুখ দুঃখ অতিক্রম করতে করতে আমরা একটা অনন্ত সমুদ্রের মাঝখানে জীবন সমুদ্রের মাঝখানে এসে পড়ি যেখানে আর কোনো উত্তাল ঢেউ নেই অবতাল ঢেউ নেই কোনো কিছু নেই বলছেন কোথায় আকর ভূমি কবে কোনখানে অবিরাম গতি কোথা কিছুই না জানে বলছে জীব যে চলে তার উৎপত্তি স্থল কোথায় আকর ভূমি কোথা থেকে সে উৎপত্তি হয়েছে তা সে জানে না কোন দিকে যাচ্ছে তাও সে জানে না কিন্তু এই জীবন নদীর যে জীবন সমুদ্র আমাদের ঠেলে ঠেলে ধীরে 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 জীবনের ইয়েতে পাঠায় আমরা যখন পৃথিবীতে আসি সত্যি কি আমরা জেনে বুঝে আসি যে অমুক চন্দ্র অমুকের কাছে আসছি ধীরে ধীরে বড় হতে থাকি নিজেদের ইচ্ছা অনিচ্ছার কোনো ইয়ে নেই আপনা আপনি বড় হচ্ছি এক বছর পার করে দু বছর পার করে তিন বছর পার করে প্রতি বছর তো বাড়ছে আমাদের জীবনের গতি তত আমাদের জীবনের যে জীবনকে বাঁচার জীবনকে দেখার যে স্টাইল জীবনকে যাপন করার যে স্টাইল সেগুলো একটা 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 করে বদল হতে থাকে মধ্য বয়সে এসে আস্তে আস্তে সেগুলো সব স্তিমিত হয়ে যায় থেমে যায় তখন ওই যে উল্টো দিকে যাত্রার পালা তখন এক অন্য ধরনের ঢেউ আমাদের জীবনে আসে কেন আমরা জানতে পারি না কেন আমরা বুঝতে পারি না সাধারণ মানুষ কেন আমরা জানতে পারি না বুঝতে পারি না সেটা দিয়ে বলছেন সচেতন অচেতন জাগিয়া ঘুমায় শ্রীচৈতন্যময়ী মহা মায়ার মায়া যে সচেতন জীব মানুষ তো সচেতন জীব সে অচেতনের মতো জেগে জেগে ঘুমোয় আমরা দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি কিন্তু কিরকম একটা যেন একটা যেন ঘুমের অবস্থায় চলেছে একটা যেন তমগুণের প্রভাব একটা আচ্ছন্ন মতো করে রেখেছে কি আচ্ছন্ন করে রেখেছে শ্রী চৈতন্যময়ী যিনি সকলের চেতনা দাত্রী আমাদের যাবতীয় চেতনার মূল যার থেকেই যাবতীয় চেতনা আমরা পাই সেই চৈতন্য দাত্রী সেই মহামায়ার মায়ায় আমরা খুলে থাকি ঘুমিয়ে থাকি তাহলে কি এইভাবেই চলবে পুঁথিকার বলছেন না এভাবে না তাহলে কেমন হবে তখন প্রার্থনা করতে হয় তার কাছে তাই তিনি প্রার্থনা করছেন ত্রিগুণধারিণী তুমি ব্রহ্ম সনাতনী তুমি তম বিনাশিনী খুলমা চৈতন্য দ্বার চৈতন্য রূপিণী ত্রিগুণধারিণী তুমি ব্রহ্ম সনাতনী তার কাছে প্রার্থনা করতে হয় মা গো তুমি আমার এই চৈতন্য দ্বার উন্মুক্ত করো তুমি চৈতন্য রূপিণী তুমি জগতের আমাদের প্রত্যেকের ভেতরে যে চেতনটি চেতন বস্তুটি আছে তা যেটা ঘুমিয়ে আছে তাকে জাগ্রত করো রবীন্দ্রনাথ লিখছেন না যে জন আমার মাঝে ঘুমিয়ে আছে ঘুমের জালে আজ এই সকালে ধীরে ধীরে তার কপালে ওই সোনার ওই অরুণ আলোর সোনার কাঠি ছুঁয়ে দাও ওই অরুণ আলোর প্রথম সূর্যের যে আলো আসে যখন সেটা সেই জ্ঞানের আলো সেই চেতনের জ্ঞানের আলো একটু একটু করে যেমন অন্ধকার দিন মুহূর্তের মধ্যে কেটে যায় যে মুহূর্তে জ্ঞানের সূর্যের স্ফুরণ হয় ঠিক সেই রকম আমার যে মনের এই অন্ধকার একমাত্র তোমার চৈতন্য তোমার চেতনার স্পর্শে সঙ্গে সঙ্গে কেটে যাবে ত্রিগুণধারিণী তোমা থেকেই সৃষ্টি সত্য রজতম এই তিন গুণে আমরা যে কাজ করি
এই সত্যরজতম ত্রিগুণধারিণী তুমি ব্রহ্ম সনাতনী তুমি তম বিনাশিনী মহাবিদ্যানাম অজ্ঞান তিমির হরি দেহচক্ষুদান তুমি তম বিনাশিনী আমার হৃদয়ের যে তম আমার হৃদয়ের যে খারাপ গতি সেটা তুমি বিনাশ করো তুমি বিনাশ কর্ত্রী তুমি তাই তোমাকে মহাবিদ্যা নাম দিয়েছে অজ্ঞান তিমির হরি দেহচক্ষুদান আমার মনের এই অজ্ঞান যে অন্ধকার অজ্ঞানের যে তিমির এই অজ্ঞান তিমিরকে পরিহার করে সরিয়ে দিয়ে তুমি আমার চক্ষু দান করো তার মানে কি আমরা সব তা না তা নয় আমরা চোখ খুলে আছি অথচ সে অন্তরের অন্তর্বস্তুকে দেখতে পাচ্ছি না আর কি বলছেন এবার পুথিকার নিজের জন্য প্রার্থনা করছেন এইভাবে উরোমা কমলে কণ্ঠে উরো একবার বাজুক হৃদয়ে বিনা উঠুক ছঙ্কার হে মা তুমি আমার কণ্ঠে স্থাপিত হও তোমার কৃপায় আমি যেন সেই শ্রীরামকৃষ্ণের লীলাগীতি মনন করতে পারি চিন্তন করতে পারি এবং তা প্রকাশ করতে পারি বাজুক হৃদয়ে বিনা উঠুক ছঙ্কার যতক্ষণ না পর্যন্ত বিনায়ক সু তারগুলো ঠিকমতো বাঁধা না হয় ততক্ষণ পর্যন্ত যতই আপনি তাতে হাত লাগালাগি করিয়ে যান কিন্তু তাতে এতটুকু সুর উঠবে না যেটা উঠবে সেটা একটা বেসুর জিনিস উঠবে তাই বলছেন যে তোমার কৃপার স্পর্শে আমার এই বিনা যেন সুন্দরভাবে বেজে ওঠে জেগে ওঠে এবং তাতে যেন সেই ভগবত কথা বিনা সেই আমার হৃদয়ে বিনা যেন ঝঙ্কৃত হতে থাকে বিনাবাদ্য বিনোদিনী বেদময়ী তুমি পুরাও মনের সাজ শ্রীবাগবাদিনী তুমি বিনাবাদ্য তোমার হাতের যে বিনা মা সরস্বতীকে কাছে প্রার্থনা করছেন তুমি এই তোমার হাতের বিনা বাজিয়ে জগতের মনকে বিনোদিত করেছো জগৎকে আনন্দ দান করছো তাই তোমার কাছে তুমি বেদময়ী তোমার থেকে সৃষ্টি বেদ এবং তুমি বেদের স্বরূপিনী পুরাও মনের সাধ শ্রী বাগবাদিনী তুমি আমার মনের সাধ হে বাগবাদিনী মা সরস্বতী তুমি আমার মনের সাদ পূরণ করো কি সাদ বলছেন বাসনা গাইব মনে রামকৃষ্ণ লীলা স্বভক্তে শ্রী প্রভুদেব কি করিলা খেলা আমার মনের ভারী বাসনা যে প্রভুর এই লীলা গান আমি গীতি গাইব কি লীলা গাইব কেমন করে প্রভু ভক্তদের সঙ্গে লীলা করলেন কেন ভক্তদের লীলা গাইলে আমাদের আনন্দ হবে কারণ ওই ভক্তদের লীলা করতে করতে আমরাও তো শ্রীরামকৃষ্ণের ভক্ত যখন আমরা অন্তরে অন্তরে ভক্তদের সেই লীলা অনুধ্যান করতে পারবো চিন্তন করতে পারবো তখন ধীরে ধীরে সেখানে যদি আমরা নিজেদেরকেও স্থাপিত করতে পারি সেই আজ থেকে ১০০-১৫০ বছর আগে যে লীলা ঘটে গেছে সেই লীলার যে স্বাদ আমরা স্থূল শরীরে থাকিনি কিন্তু সূক্ষ্ম শরীরে সেই লীলার আস্বাদন করব ভাবমুখে অবস্থিত কে বা এ ঠাকুর কেই বা সেবক দয়ে হৃদয় মথুর ভাবমুখে যিনি অবস্থান করছেন সেই এই শ্রীরামকৃষ্ণ কে আদতে তার তত্ত্ব আমি ব্যাখ্যা করতে চাই আর তার এই যে দুই লীলা সঙ্গী হৃদয় এবং মথুর এদের কথা আমি বলতে চাই প্রথমে পুথিকার বলছেন হৃদয় রামের কথা বাল্যাবধি শ্রীপ্রভুর সঙ্গে তে হৃদয় ছায়াবত পাছু পাছু দিবার আতিরয় বিশেষত যে অবধি পুরিতে খানে দ্বাদশ বৎসর ব্যাপী সাধন ভজনে দু এক সাধন নয় দুস্তর বিস্তর প্রভুর ছিলেন ছিল না যাবে দেহেরও খবর অনুক্ষণ নিমগন অসাধ্য সাধনে শ্রীদেহের সত্তাবোধ লুপ্ত ক্ষণে ক্ষণে কত যে করিল সেবা তখন হৃদয় আঁকিবার লিখিবার কহিবার নয় মানুষে অসাধ্য তেন সেবা সমাধানে বুদ্ধিতে না আসে তেহ করিল কে মনে ঠাকুরের সঙ্গে হৃদয়রামের সম্পর্ক একেবারে সেই সেই ছোটবেলা থেকে খুব দুজনের মধ্যে খুব বেশি বয়সের ফারাক ছিল না বোধহয় ৬ বছরের ছোট বড় বা তার চেয়েও কম ছোট বড় ছিলেন না ঠাকুরের সঙ্গে একবারে সখ্যতার সম্পর্ক তার ছিল যদিও মামা হিসেবে তাকে খুবই শ্রদ্ধা করতেন কিন্তু একটা বন্ধুর ভাবে একে অপরে মিশতেন
ঠাকুরের সঙ্গে একবারে ছায়াবৎ, তার পাছু পাছু, তার সঙ্গে সঙ্গে ছায়ার মতো, যেমন আমরা হেঁটে গেলে আমাদের সঙ্গে সঙ্গে ছায়াও চলে, সেটা আমাদের একটা পৃথক অপৃথক সত্তা যেটা আমাদের, ঠিক সেই রকম হৃদয়রাম শ্রী রামকৃষ্ণের এক অপৃথক সত্তা। বিশেষত যে অবধি পুরীতে এখানে দ্বাদশ বৎসর ব্যাপী সাধন উপজনে, যখন দক্ষিণেশ্বর মন্দির স্থাপন হলো, আপনাদের মনে আছে যে রামকুমার চট্টোপাধ্যায় বিধান দিলেন যে এই মন্দির যদি গুরুবংশীয় কারুর হাতে উৎসর্গ করে দেওয়া হয় তাহলে সেই মন্দিরে অন্ন ভোগ দেওয়া চলবে। সে হইতে মন্দির উৎসর্গ হলো, কিন্তু মন্দিরে কাজ করার জন্য একটি লোকও পাওয়া গেল না। কোনো ব্রাহ্মণ অত পয়সা মাইনে মানে লোভ সেটাকে উপেক্ষা করে কোনো ব্রাহ্মণ এগিয়ে এলেন না মন্দিরের সেবায়। তখন রামকুমার চট্টোপাধ্যায়, আপনাদের স্বজন পোষণ মনে হতে পারে, কিন্তু এমতো অবস্থায় রামকুমার শিহর গ্রাম থেকে এবং কামারপুকুর থেকে মানুষজন নিয়ে এসেছিলেন, ব্রাহ্মণদের নিয়ে এসেছিলেন, যারা এইসবের ব্যাপারগুলো সম্পর্কে অবহিত ছিলেন না এবং অত্যন্ত দরিদ্র, শুধুমাত্র অর্থের জন্য, অর্থের প্রলোভনে তাদের নিয়ে আসা হয়েছিল দক্ষিণেশ্বরে। যে কারণে আপনারা এখন যদি দেখেন যারা দক্ষিণেশ্বরের সেবায়, এদের প্রত্যেকের আসল পূর্ব পূর্বাশ্রম বা পূর্ব জায়গা নিবাস সেটা হয় শিহর গ্রাম, নাহলে কামারপুকুর, এইসব অঞ্চলে। ফলে যখন হৃদয়রাম এখানে চাকরি করতে এলেন, দ্বাদশ বৎসর, একটানা বারো বছর তিনি ঠাকুরের সঙ্গ করার সুযোগ পেলেন। দু এক সাধন নহে, ঠাকুর সম্পর্কে পুঁথিকার বলছেন, দু এক সাধন নহে দুস্তর বিস্তর, প্রভুর ছিল না যবে দেহেরও খবর। বলছেন একটি দুটি সাধন করেননি, দুস্তর, যে সাধন আমরা চিন্তা করতে পারি না, অকল্পনীয় কিছু সাধন করেছিলেন। আর সে সাধনের সময় তিনি এমন মেতেছিলেন, তার নিজের শরীর সম্পর্কে কোনো খবর ছিল না। রামকৃষ্ণ ভাবান্দোলনে শ্রী শ্রীমা এবং হৃদয়রামের যদি সবচেয়ে বড় ভূমিকা কিছু বলা হয়ে থাকে তাহলে এই, শ্রী রামকৃষ্ণের ভাগবতী তনুটিকে রক্ষা করার ব্যাপারে তিনি, তাদের অবদান অনস্বীকার্য। ঠাকুরের সাধন পর্বে শ্রী রামকৃষ্ণের ভাগবতী তনুকে রক্ষা করেছিলেন হৃদয়রাম, এবং হৃদয়রামের অন্তর্ধানের পর, হৃদয়রামকে যখন মন্দির থেকে বিতাড়িত করা হলো, তার পরবর্তী সময়ে শ্রী রামকৃষ্ণকে রক্ষা করার দায়িত্ব নিয়েছিলেন স্বয়ং শ্রীমা সারদা দেবী। বলছেন, অনুক্ষণ নিমগন অসাধ্য সাধনে শ্রীদেহের সত্তাবোধ লুপ্ত ক্ষণে ক্ষণে। অনুক্ষণ, সারাক্ষণ তিনি নিমগন কিসে? না সেই অসাধ্য সাধনে। কি সেই সাধন? না তিনি সব পথ দিয়ে দেখাবেন মানুষকে যে 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 পথে আছে সেই পথেই যদি সে ঠিক ঠিকভাবে থাকে তাহলেই তার ইষ্ট দর্শন ভগবত লাভ হবে। আর কি তিনি শেখালেন? আর তিনি শেখালেন নিজের হৃদয়ের যে দরজা সেটিকে খুলে রাখতে হয়, যাতে অন্যান্য ধর্মমতের যা কিছু ভালো সেগুলি প্রবেশ করে, সেই হৃদয়ের দরজায় প্রবেশ করে হৃদয়টিকে সহজ সরল এবং সজীব করে রাখে। আমরা আমি এর আগে একটা উদাহরণ দিয়েছিলাম ফেলুদার গল্পের উদাহরণ, যে সিধু জ্যাঠার কাছে ফেলুদা গেছেন, ফেলুদা বলছেন সিধু জ্যাঠা আপনি এত কিছু জানেন, আপনি যদি গোয়েন্দা হতেন তাহলে আমাদের পসার মারা যেত। সিধু জ্যাঠা বললেন যে আমি অনেক কিছু হলে অনেকের অনেক কিছু মারা যেত, তাই আমি কোনো কিছুই হইনি, শুধুমাত্র হৃদয়ের দরজাটাকে খোলা রেখেছি যাতে বাইরের আলো বাতাস এসে আমার হৃদয়কে সতেজ এবং সরস করে রাখে। শ্রীরামকৃষ্ণের বাণী, শ্রীরামকৃষ্ণের সাধন জীবনের যদি কোনো মেসেজ আমাদের দিয়ে থাকে তাহলে এই, নিজের নিজের ধর্মে ঠিক থাকা, নিজের নিজের পথে ঠিক থাকা, এবং অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা করে অন্য ধর্মকে ভালোবেসে সেই সেই ধর্মে যা কিছু ভালো সেগুলোকে নিজের ভেতরে নিয়ে সেগুলিকে আত্মীকরণ করে ঋদ্ধ হওয়া, সমৃদ্ধ হওয়া। সেই দুস্তর সাধন যখন, সেই সময় হৃদয়রাম তাকে সেবা করতেন। পুঁথিকার বর্ণনা করছেন, কত যে করিল সেবা তখনও হৃদয়ে, আঁকিবার লিখিবার বলিবার নয়, মানুষে অসাধ্য তেন সেবা সমাধানে, বুদ্ধিতে না আসে তেহ করিল কেমনে। বলছেন তাঁর সেই সেবা
না একে বোঝাবার না মুখে বোঝা বলে বোঝাবার না অন্য কোনো কিছু দিয়ে প্রকাশ করা যায় এক অসাধ্য সাধন মানুষের পক্ষে দেবতার পূজার এক ধরনের মানে স্টাইল আছে এক ধরনের পদ্ধতি আছে মানুষের সেবার এক ধরনের পদ্ধতি আছে কিন্তু দেব মানবের সেবা না দেবতার পর্যায়ে চলে না মানুষের পর্যায়ে চলে তাই দেব মানবের যারা সেবা করেছেন তারা সত্যিকারেরই এইখানে বলছেন এক অসাধ্য সাধক এরপরে পুথিকার লিখে চলেছেন সুনিশ্চয় হৃদয়ের দেবাংশে জনম নররূপে শ্রীপ্রভুর সেবার কারণ লম্বা প্রস্থে দীর্ঘকার বীর বলবান শিরা নদী মধ্যে রক্ত স্রোত বহমান সমবয় শ্রীপ্রভুর প্রখর যৌবন দেহখানি সেই মতো যেন প্রয়োজন বাহুল্য বাখান নয় যদি তারে বলি কল্পতরু শ্রীদেহের একমাত্র মালি বলছেন পুথিকার হৃদয়ের কথা বলছেন দেবাংশে জন্ম তা তো বটেই দেব মানবের সেবা করতে গেলে দেবের অংশে জন্ম না হলে দেবতার দেব মানবের সেবা করা যায় না আপনারা কেশবচন্দ্র সেনের বাড়িতে ঠাকুর এবং আমাদের হৃদয়রামের ছবি আপনারা দেখেছেন ঠাকুর লম্বা ছিলেন 5 ফুট 11 ইঞ্চি হৃদয় তার চেয়েও লম্বা ঠাকুর যতখানি শক্তিশালী ছিলেন তার চেয়েও বড় শক্তিশালী দেখবেন ঠাকুর এবং হৃদয় ঠিক আগে পিছু একটু পাশাপাশ করে দাঁড়িয়েছে কিন্তু প্রস্থতেও শক্ত অনেকখানি ছিলেন পায়ে পাগুলো যদি দেখেন হৃদয়ের বাঁ পাটা দেখা যাচ্ছে একবারে শক্ত শক্ত গুলি হাতগুলো দিয়ে ধরে আছেন এই সব জায়গাগুলো বোঝা যাচ্ছে যে কিরকম শক্তিশালী ছিলেন কারণ ঠাকুরের ওই শক্তিশালী দেহ যখন অর্ধবাহ্য দশায় ভূমিতে পতিত হতে চলেছে সেই অবস্থায় সেই দেহকে ধরে রাখার কাজ এটা তো শক্তির দিক দিয়ে আর এত পবিত্র এত শুদ্ধ ছিল যে তার স্পর্শে শ্রীরামকৃষ্ণের কোনো কষ্ট হতো না বলছেন দেই সমবয় শ্রীপ্রভুর প্রখর যৌবন দেহখানি সেই মতো যেন প্রয়োজন বাহুল্য বাখান নয় যদি তারে বলি কল্পতরু শ্রীদেহের একমাত্র মালি হৃদয়রামকে আখ্যা দিচ্ছেন কি না কল্পতরু যদি শ্রীরামকৃষ্ণ হন সেই গাছের একমাত্র মালি মালি কি করে গাছের যত্ন করে মাটি করে সার দেয় আগাছা ছড়ায় তারপরে অতিরিক্ত ডাল ছাঁটে ফুলটিকে ফলে ফুলে ভরে দেয় ঠিক সেই রকমই কল্পবৃক্ষের যে মালিক কল্পবৃক্ষের মালিক হিসেবে হৃদয়রাম শ্রীরামকৃষ্ণের সেবা করেছেন জোর করেছেন ধমক দিয়েছেন বকেছেন রূঢ় বাক্য বলেছেন ভালোবেসেছেন সমর্পণ করেছেন সমস্ত কিছু করে তিনি শ্রীরামকৃষ্ণের এই ভাগবতী তনুটিকে ধরে রেখেছিলেন প্রভুর সঙ্গেতে ভাব সম্বন্ধ ঋদুর আত্মীয় মমতা মাখা অতি সুমধুর ঠাকুরের সঙ্গে থাকে সেবা করে তার আপন আত্মীয় সমতুল্য ব্যবহার সেই যে মানুষ বেশি সমতনুধারী কে বাইরা কোথাকার বুঝিতে না পারি বুঝিতে বুঝিতে গেলে বোধ হয় হেন জাগ্রতে নিদ্রিত অবস্থা স্বপ্ন দেখি যেন ভাব ভাবাতীতে যিনি নিত্য বিদ্যমান সৃষ্টি স্রষ্টা পাতা কর্তা সর্বশক্তিমান স্থূল সূক্ষ্মে সমধারা ইন্দ্রিয় অতীতে কিম অদ্ভুত কিম আকার বিচিত্র চরি সেই বস্তু নরদেহে নরের প্রকৃতি নররঙ্গ নরসঙ্গ নরবৎ গতি অথচ নরের সঙ্গে সব বিপরীতে দেখিতে বুঝিতে নরবুদ্ধির অতীত পুথিকার হৃদয়রামের আলোচনা করার পর ঠাকুরের কথা বলছেন বলছেন শ্রী ঠাকুরের সঙ্গে শ্রী ঠাকুরের সঙ্গে হৃদয়ের সম্পর্ক এক তো সেটা সম্পর্কটা ছিল বড় সুন্দর এক আত্মীয় মমতা মাখা আত্মীয়তার মমতায় মাখা ঠাকুর হৃদয়কে ফেলতেও পারছেন না আর হৃদয়ও ঠাকুরকে ছাড়তেও পারছেন এটা একটা মমতার সম্পর্কে একে অপরে মাখা আর দুজনের না ঠান্ডা গরমের এই যে লীলা এই ভারী সুমধুর বড় মিষ্টি এই লীলা অনুধ্যান করলে মানুষ আনন্দ পায় আপন আত্মীয় তুল্য সম ব্যবহার
ঠাকুরের সঙ্গে থাকে সেবা করে তার ঠাকুরের সঙ্গে তিনি থাকতেন ঠাকুরের সেবা করতেন কিন্তু ব্যবহারটি করতেন একেবারে আত্মীয় আত্মার আত্মীয় আত্মা নিজের মতো সমতুল্য ব্যবহার করতেন সেই যে মানুষ বেশ তার সেই যে মানুষ মানুষ বেশে সমতনুধারী কেবায়েরা কোথাকার বুঝিতে না পারি এই দুজন যে এসেছিলেন মানুষ বেশে একই রকম দেহ ধারণ করতে একই রকম দেখতে ছিলেন তাকে যেমন আমরা একে অপরে একই রকম প্রায় দেখতে সেই রকম সেই সমতনুধারী সেই লীলায় তারা এসেছিলেন কে তারা কোথাকার ঠাকুরের কথা বলছেন বুদ্ধিতে বুঝিতে গেলে বোধ হয় যেন জাগ্রতে নিদ্রিতাবস্থা স্বপ্ন দেখি যেন ঠাকুরের সব লীলা যদি বুদ্ধি দিয়ে বিবেচনা করে দেখতে হয় তাহলে মনে হয় যেমন ঘুমের সময় আমরা স্বপ্ন দেখি দেখি একটা ধবধবে সাদা একটা ঘোড়া এসেছে তার উপর আমি চড়ে বসেছি তার দুটো পাখা হয়েছে আকাশের উপর দিয়ে নেতাজির স্ট্যাচুর মাথা দিয়ে আমি বেরিয়ে যাচ্ছি পরের দিন সকালে যখন ওইটুকু স্মৃতির কথা মনে থাকে তখন বুদ্ধি দিয়ে যদি বিবেচনা করি তাহলে দেখব যে ওটা আমি ওটার কোনো ব্যাখ্যা আমি করতে পারছি না অথচ চোখ বন্ধ করার পরে আমার যখন চেতন সত্তা চলে গেছিল অবচেতন সত্তা থেকে ওই ঘটনাটা একবারে সিনেমার মতো চোখের সামনে দেখেছি ফুটফুটে চাঁদের আলোয় সেই সাদা পক্ষীরাজে চড়ে আমি ঘুরে বেড়াচ্ছি ভাব ভাবাতীতে যিনি নিত্য বিদ্যমান ভাব যার জীবনের গতি যাকে ভাবের দিক দিয়ে বুঝতে অথচ তিনি আমাদের সাধারণের ভাবের গতিতে অবস্থান করেন যিনি সৃষ্টি আবার যিনি স্রষ্টা যা থেকে সৃষ্টি আবার যিনি তাঁর সেই সৃষ্টির মতোই হয়ে জগতে সকলের এসছেন পাতা কর্তা যিনি সকলকে পালন করেন অথচ তিনি সকলের অধীশ্বর সেই সর্বশক্তিমান স্থূল সূক্ষ্মে সমধারা ইন্দ্রিয় অতীত কিমদ্ভুত কিমাকার বিচিত্র চরি সেই বস্তু নরদেহে নরের প্রকৃতি সেই বস্তু সেই অসীম আমাদের সসীম হয়েছেন বলছেন সেই বস্তু নরদেহে নরের প্রকৃতি মানুষের দেহে মানুষের মতো হয়ে জন্মিয়েছেন কেমন তার ভাব না নররঙ্গ নরসঙ্গ নরবত গতি ঠিক সাধারণ মানুষের মতো তিনি রঙ্গ পরিহাস করছেন ঠিক সাধারণ মানুষের মতো তিনি মানুষের সঙ্গে সঙ্গে থাকছেন আর ঠিক সাধারণ মানুষের মতো তার চেহারা চরিত্র সব কিছু অথচ নরের সঙ্গে সব বিপরীত সাধারণ মানুষের সঙ্গে যদি আমরা তুলনা করি তাহলে দেখব সাধারণ মানুষের যা চরিত্রের ভাব তার ঠিক একদম বিপরীত চলছে দেখিতে বুঝিতে নর বুদ্ধির অতি দেখছি বুঝছি অথচ আমাদের বোধ বুদ্ধির বাইরে নর চরিত্রে তাকে ফেলা যায় না হৃদয়ের ষোলো আনা মনের ধারণা প্রভুর ভাগিনে তেহ প্রভু তার মামা যখন চাহিবে তারে আধ্যাত্মিক ধন তখনই পাইবে তাহা বিনা কিঞ্চন হৃদয়ের মনে মনে এই ধারণা ছিল যে আমি তো ঠাকুরের ভাগ্নে আর ঠাকুর আমার মামা আমার আমার মামা এত শক্তিধর এমন আধ্যাত্মিক সম্পদশালী তার এত সম্পদ আছে চাইলে কি আর পাবো না মামাকে কি আর ভাগ্নাকে কি আর মামা ফেলে দেবে এটা তার সব সময়ের একটা ধারণা ছিল হলো একটা অদ্ভুত ঘটনা তীর্থ থেকে ফিরে এলেন হৃদয় এবং ঠাকুর একটি বড় দুর্ঘটনা ঘটে গেল হৃদয়ের বাড়িতে স্ত্রী বিয়োগে এইবার বৈরাগ্য উদয় ভাব দর্শন হেতু প্রভু দেবে কয় তদুত্তরে প্রভু তাই কন বুঝাইয়ে কেন ঋতু কিবা হবে এসব লইয়ে দেখো অবস্থা মোর কিবা সর্বদাই করণের ধুতি তাও তবু ঠিক নাই তুমিও যদ্যপি হও এহেন প্রকার বল দেখি মুখে জল কে দেব কাহার থাকো তুমি সেবা কর্মে আছো যেই মতো ইহাতেই সব কর্ম হইব সাধিত তার স্ত্রী বিয়োগ হলো স্ত্রী বিয়োগ হওয়ার পরে সংসারটাকে তার অসার বলে বোধ হলো আবার দ্বিতীয়বার বিয়ে করেছিলেন হৃদয়রাম এই ঘটনা হয়ে যাওয়ার পরে বাড়িতে দুর্গোৎসব হয় দুর্গোৎসবের পরেই আশ্বিন মাসে দুর্গোৎসব হলো আবার অঘ্রাণ মাসে তিনি দাহ পরিগ্রহ করলেন কিন্তু এই পর্বে তার স্ত্রী বিয়োগ হওয়ার পরে তার মনে
গভীর বৈরাগ্য এলো, সংসার যেন অসার বলে বোধ হতে থাকলো। ঠাকুরকে বললেন, ঠাকুর তুমি আমাকে তোমার মতো করিয়ে দাও। তার ভাব দর্শন এইসব তার চাই, ভাব দর্শন এইসব তার প্রয়োজন। ঠাকুর বললেন, আরে ঋতু এইসব কেন, ঋতু কিবা হবে এসব লইয়ে, দেখো অবস্থা মোর কিবা সর্বদাই, পরণের ভূতি তাও ঠিক নাই। বলছেন তুমি এসব আমাকে দেখে তোমার শিক্ষা হচ্ছে না, তোমার তাও ভাব বুদ্ধি চাই, এই দেখছো না আমার কোমরের কাপড় সেটাই ঠিক থাকে না। তুমিও যদ্যপি হও এহেন প্রকার, বলো দেখি মুখে জল কে দিবে কাহা, কি প্র্যাকটিক্যাল বুদ্ধি ভাবন দেখি। বলছে আমার যদি, তোমারও যদি আমার মতো অবস্থা হতো হয় তাহলে কে কার মুখে জল দেবে, এতদিন তুমি জল দিয়েছো বলে তো বেঁচে আছি, তা কে কার মুখে জল দেবে। একবারে নিজের বোধটা একবার ষোলো আনা টনটনে জ্ঞান। থাকো তুমি সেবা কার্যে কর্মে আছে যেই মতো, ইহাতেই সব কর্ম হই বেশাধিত, তুমি ওইভাবেই থাকো, ওইভাবে থাকলেই তোমার হবে। হৃদয় কিছুতেই ছাড়তে চাইছেন না, তাই বলছেন এখনো হৃদয়ের ঘটে আর এক জনা, বরাবরই এক জেদে নাহি শুনে মানা, সান্ত্বনা স্বরূপ কোন প্রভু দেবে কন, মায়ের ইচ্ছে হইলে হইবে তখন। হৃদয় খুব জেদি ছিলেন, ভীষণ রকমের জেদি, এবং ঠাকুরের মতো খানিকটা তার হবার চেষ্টা করতে, জীবনে তিন তিনবার ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা ঘটেছে এই ঠাকুরের মতো হওয়ার জন্য। আমরা পড়ব একটি ঘটনা, এখন পড়ব একটি ঘটনা, মাঝে আরও পড়ব, আর একটা তো সেই বিখ্যাত যে ষোড়শী পূজা করে ফেলেছিলেন সেই ঘটনা, যাতে তার চাকরিটাই চলে গেল। কিন্তু বরাবর শ্রী রামকৃষ্ণকে তিনি নকল করতেন, তিনি ভাবতেন আমার মামা, আমার মামা যদি এমনি হয় আমি বা কম কিসে, তাই তিনি জেদ ধরে বসলেন, না আমাকে ভাব ভক্তি করিয়ে দিতে হবে। তিনি ভক্তবাঞ্ছা কল্পতরু, বললেন ঠিক আছে মায়ের যদি ইচ্ছা হয় তাই হবে। লীলা প্রসঙ্গ কি বলছে আমরা একটু দেখে নিই। তীর্থে হইতে ফিরিবার অল্পকাল পরে হৃদয়ের স্ত্রীর মৃত্যু হয়। এই ঘটনায় গুহার মন সংসারের প্রতি কিছুকালের জন্য বিরাগ সম্পন্ন হইয়া উঠিয়াছিল। আমরা ইতিপূর্বেই বলিয়াছি হৃদয়রাম ভাবুক ছিলেন না, নিজ ক্ষুদ্র সংসারের শ্রীবৃদ্ধি করিয়া যথাসম্ভব ভোগ সুখে কালযাপন করাই তাহার উদ্দেশ্য ছিল। ঠাকুরের নিরন্তর সঙ্গগুণে তাহার মনে কখনো কখনো অন্যভাবের উদয় হইলেও উহা অধিককাল স্থায়ী হইত না। ভোগবাসনা পরিতৃপ্ত করিবার কোনরূপ সুযোগ উপস্থিত হইলে হৃদয় সকল ভুলিয়া উহার পশ্চাতে ধাবিত হইত, এবং যতকালে উহা সংসিদ্ধ না হইত ততকাল তাহার মনে অন্য চিন্তা প্রবেশ লাভ করিত না। এর একটা কারণ আছে, ঠাকুরের দিব্য গুণে, দিব্য আপনাদের মনে হতে পারে যে যে ভগবানকে দেখা মাত্র মানুষের মনের পরিবর্তন হয়ে যায়, সেই ভগবানের এত সেবা করে এ লোকটি এত এরকম বিষয়ই কেন। তার কারণ হলো এই, বিষয় যদি মন না থাকতো তাহলে তার পক্ষে শ্রীরামকৃষ্ণের সেবা করা সম্ভব হতো না। এই যে মনের ভেতরে যে বিষয় বাসনা, এটি তাকে নিজের মধ্যে জাগিয়ে রাখতে সক্ষম করেছিল, তাই ইনি এরকম ছিলেন। সেই জন্য ঠাকুরের সমগ্র দক্ষিণেশ্বরের সমগ্র সাধন হৃদয়ের দক্ষিণেশ্বরে থাকিবার কালে অনুষ্ঠিত হইলেও সে তাহার স্বল্পই দেখিবার এবং বুঝিবার অবসর পাইয়াছে। দেখেছে তো অল্প, বুঝেছে তার আরও কম। এরূপ হইলেও কিন্তু হৃদয় তাহার মাতুলকে যথার্থ ভালোবাসিত এবং তাহার যখন যেরূপ সেবার আবশ্যক হইত তাহা সম্পাদন করিতে যত্নের ত্রুটি করিত না। শ্রবণে ও তাহাতে দৈবশক্তির প্রকাশকালে তাহার মনে আচ্ছা ঠাকুর তাহাকে বোঝাইতে, আচ্ছা সে সর্বাপেক্ষা ও পত্নীর বিয়োগ বিধুর হৃদয় ভাবিল এখন সেই কাল উপস্থিত হয়েছে। কি কাল? যখনই তাহার মন ওই সকল লাভের করিতে প্রয়াসী হইত, মাতুল নিজ দৈব শক্তির প্রভাবে তাহাকে ওই সকল লাভ করাইয়া দিবেন এটি তাহার ধারণা ছিল। অতঃপর পরকাল সম্বন্ধে তাহার ভাবিবার আবশ্যকতা নাই। কিছুকাল সংসার সুখ ভোগ করিবার পরে সে পারত্রিক বিষয়ে মনোনিবেশ করিবে, তার এরকম ধারণা ছিল। এ তো ঘরকা মুরগির ডাল বরাবর, আমি যখনই চাইব তখনই হয়ে যাবে, তাই আগে সংসার সুখটা ভোগ করে নিই,
তারপরে যে পারত্রিক যে আমার তাঁর জন্য যা যা লাগবে সেগুলো ঠাকুরকে ধরলেই হয়ে যাবে। কিন্তু যখন তার স্ত্রী মারা গেলেন তখন তার মনে হলো এবার সেই কাল এসে উপস্থিত হয়েছে, এখন তাকে সাধন ভজন করতে হবে। ঠাকুর তাকে অনেক বুঝাইলেন কিন্তু সে কোনোটি করিল না। কি করল সে? ঠাকুর তো তাকে বহু কিছু বোঝালেন কিন্তু সে এসবে কিচ্ছু করতে চাইল না, সে তার পথে তার মতো করে চললেন। তিনি দেখেছিলেন ঠাকুর ভারী যত্ন করে পূজা করেন, ঠাকুর আরো কিছু করেন, সেইগুলি তিনি করতে আরম্ভ করলেন। কি সে জিনিস? আজি থেকে হৃদয়ের পূজা কালিকার, চতুর্গুণ অনুরাগ ভক্তি সহকার, পূজান্তে বিজন স্থানে প্রভুর মতন, যজ্ঞ সূত্র বস্ত্র ত্যাগ ধ্যানের সাধন। একদিন কালিকার পূজার সময় দর্শনানুভূতি ভাব অল্প স্বল্প হয়, অর্ধবাচ্য দশাবস্থা বসিয়া আসনে, হেন কালে শ্রীমথুর হাজির সেখানে, নেহারির দুর্দশা প্রভু দেবে কন, ও বাবা হৃদয় কেন করিল এমন, মাই চেয়েছিল বুঝি পাইয়াছে তাই, মথুরে উত্তর ওই করিলা গোসাই, পুনরায় প্রভু দেবে ভক্তি ভক্ত বর কয়, তোমার এ খেলা বাবা অন্য কারো নয়, মোদের কি কাজ ইথে মোরা কি করিব, নন্দী বৃঙ্গি দুহু মোরা সেবায় থাকিব। তারপরে আস্তে আস্তে তিনি দেখলেন যে ঠাকুর খুব মন প্রাণ যত্ন করে মা কালীর পুজোটি করেন, হৃদয়ের ওরকম হতে থাকলো, একেবারে ভীষণ রকম মন প্রাণ উজাড় করে তিনি পুজো করতে থাকলেন। বলছেন, সে পূর্বাপেক্ষা নিষ্ঠার সহিত শ্রী শ্রী জগদম্বার পূজায় মনোনিবেশ করিল। আর কি করিল? এবং পরিধানের কাপড় ও পৈতা খুলিয়া রাখিয়া মধ্যে মধ্যে ধ্যান করিতে লাগিল এবং ঠাকুরকে দেখা ধরিয়া বসিল, তাহার যাহাতে তাহার ন্যায় আধ্যাত্মিক উপলব্ধি সকল হয়। ঠাকুর তাহাকে বোঝাইলেন, মার যাহা ইচ্ছা তাহাই হোক, আমার ইচ্ছায় কি হয় রে, মা কি আমার বুদ্ধি পাল্টাইয়া দিয়া আমাকে ওই রূপ অবস্থায় আনিয়া উপলব্ধি সকল করাইয়া দিয়াছেন, মার ইচ্ছা যদি হয় তোরও হইবে। কাপড় টাপড় ছেড়ে ঠাকুর যেরকম নগ্ন হয়ে বসে ধ্যান ট্যান করতেন সেরকম করা শুরু করলেন এবং ধরে বসলেন যে আমাকে এই অনুভূতি করে দিতে হয়। বলছেন, মা যদি তোর বুদ্ধি বদল করে, সত্যি তাই দেখবেন আমাদের জীবনটা একটা খাতে বইতে থাকে, যখন ভগবান চান যখন ভগবানের কৃপা হয় তখন আমাদের জীবনটা অন্য খাতে বইতে থাকে। অনেকদিন আগে একটা আলুর দমের এক্সাম্পল আপনাদের দিয়েছিলাম, মনে আছে কিনা জানি না, বাজার থেকে যে আলুর দম যখন করেন সেটা আমরা সঙ্গে সঙ্গে কিন্তু রান্না করে ফেলি না, বাজার থেকে নিয়ে এসেই আভেনে দিয়ে দিই না, কড়াতে দিয়ে দিই না, সেটাকে ধুই ভালো করে, জল দিয়ে ধুই। ধোয়াটা মানে কি? ঈশ্বরের কৃপা পড়তে থাকে, আমাদের বাহ্যিক যা কিছু মলিনতা সেগুলো চলে যায়। তারপরে কি ওই আলুগুলো ফেলে দিই? তা করি না, ওই পিলার বা মটি দিয়ে খোসাগুলোকে টেনে 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 ছাড়াই, বেশ কষ্ট হয়। মায়েরা যারা ছাড়ান দেখেছেন, আমরাও ছাড়াতাম প্রথম দিকে, জানি বেশ টেনে টেনে ছাড়াতে হয়। কেন? না বলে হচ্ছে আমাদের স্বভাবের গাদ গেঁথে আছে আমাদের ভেতরে, এই টেনে 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 এতদিন যে অভ্যেস করেছি সেগুলো ছাড়াতে হয়। তারপরে ভেতরে যে জিনিসটা আছে সেটা একদম ধবধবে সাদা, সেটা যে বাজার থেকে যে আলু কিনে এনেছিলেন এই যে একটা রূপান্তরিত হলো এক জিনিস নয়। ঈশ্বরের কৃপা যখন আমাদের মধ্যে আসে, যখন আমরা নিজেরা নিজেরা সাধন ভজন করে চেষ্টা করি আমাদের স্বভাবগুলোকে বদল করতে, তখন আমাদের সত্তা আসে, তাতেও প্রভু ছাড়েন না। তখন কি করেন? তখন কেটে আমরা চার টুকরো করি। ওই চার টুকরো হওয়া মানে কি? আমি একই সত্তা কিন্তু আমি আরো নম্র আরো ক্ষুদ্র হচ্ছে। দেখবেন ফলন্ত গাছ খুব নিচুর দিকে থাকে, আম গাছ দেখবেন তার ফলে ভর্তি কিন্তু সেটা নিচু হয়ে আছে, তাতেও প্রভু ছাড়েন না। ছাঁকা তেলে যখন ভাজা হয় মুচমুচে করি, তাতে কি হচ্ছে? এরকম জীবনের প্রত্যেকটি আঘাত আমাদের জীবনে আসে, এই মুচমুচে হলে কি হয়? আলুর দমের স্বাদ ভালো হতে থাকে। ঠিক এই আঘাতগুলো যত আসে তত আমরা শক্ত হই, তত আমাদের কোঁচ শক্ত হয়, আমরা আরও বেশি বিপদকে মোকাবিলা করতে সম্ভব। তারপরে নুন তেল মশলা জল চিনি এইসব দিয়ে আমরা কষতে থাকি, আস্তে আস্তে যখন শেষ হয়ে আসে দেখি ওই জলে আলুর বাইরে যে জলটা আছে তার যে স্বাদ, আলুর ভেতরেও সেই স্বাদ ঢুকে গেছে। মানে ওই আমাদের ত্যাগ তপস্যা তিতিক্ষা ভালোবাসা সব দিয়ে আমাদের জীবনগুলোকে আমরা নাড়াচাড়া করতে থাকি, আস্তে আস্তে ঈশ্বরীয় সত্তা আমাদের মধ্যে প্রবেশ করে।
যে আলুটা নিয়ে এসেছিলাম আর যেটা পরিবেশন করছি খাবার পাতে দুটো একদম পৃথক জিনিস হয়ে যায়। ঠিক সেই রকম যে মুহূর্তে আমরা ঈশ্বরকে চাই, যে মুহূর্তে ঈশ্বর চান আমাদের ভেতরের পরিবর্তন হবে, তিনি আমাদের মনের গতিকে ঘুরিয়ে দেন। তারপরে আমরা যদি চেষ্টা করি ঠিক সেইভাবে আমরা দেখতে পাই। একটা ঘরে অনেকগুলো আয়না লাগানো আছে, এরকম ঘরটায় যদি অনেকগুলো আয়না থাকে, আপনি যদি মাঝখানে এসে দাঁড়ান তার প্রত্যেকটা আয়নায় আপনার তার রিফ্লেকশন পড়বে, কিন্তু খণ্ড 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 খণ্ড। যে মুহূর্তে আপনি জানবেন যে আপনার ভেতরে সেই ওই ব্রহ্ম হচ্ছেন সেইটি, আর প্রত্যেকটি আয়না হলো ওই জীবস্বরূপ, প্রত্যেকের ভেতরে পরমাত্মার সেই প্রকাশ হচ্ছে, কিন্তু সব জায়গায় সবটুকু হচ্ছে না। কিন্তু আয়নাটাকে যদি কেউ এনে প্রভুর সেই মানুষটির সামনে দাঁড় করিয়ে দেয়, তাহলে তাতে ভগবানের পুরো চেহারা, মানুষের পুরো চেহারা পড়ে। ঠিক সেই রকম আমরা যদি আমাদের নিজের ইচ্ছায় সাধন বলে আমাদেরকে নিজেদেরকে প্রভুর সামনে এনে দাঁড় করাই, তাহলে তার প্রকাশ আমার মধ্যে পড়বে। তাই তিনি বলছেন, মাই আমার বুদ্ধি পাল্টে দিয়ে আমাকে এইরূপ অবস্থায় করিয়েছেন। মার যদি তাই ইচ্ছায় তাই হবে, সত্যি তাই ইচ্ছে হলো। মথুর এই হৃদয় রামে নানা রকমের দর্শন অনুভূতি হওয়া শুরু হলো। একদিন তিনি পুজো করছেন, সেই অর্থবাচ্য দশায় তিনি তার আসনে বসে আছেন, ঠিক এই সময় মথুরা নাথ এসে উপস্থিত হলেন। তিনি তো দেখেই বুঝতে পেরেছেন এর কি হয়েছে। নেহারি বিদুর দশা প্রভুদেবে কন, ও বাবা হৃদয়ের কেন করিলে এমন, ও বাবা তুমি হৃদয়ের এই অবস্থা কেন করলে। তিনি বলছেন, মায়ে চেয়েছিল বুঝি পাইয়েছে তাই, মথুর উত্তর ওই করিলা গোসাই। পুনরায় প্রভুদেবে ভক্তবর কয়, তোমার এ খেলা বাবা অন্য কারো নয়, মোদের কি কাজ ইথে মোরা কি করিব, নন্দী বৃঙ্গি দুহু মোরা সেথায় তাকে এক্ষুনি ছেড়ে দেবো, আমার কাছে গড়ি আছে। আপনি বারবার ওদিকে তাকলে আমার অ্যাটেনশন ভেঙে যায়। তাহলে কি হচ্ছে যে তিনি বলছেন যে বাবা মায়ের কীর্তি নয় বাবা, তুমি চেয়েছো বলে এটি হয়েছে। মথুরের উত্তর, এ কি আমাদের কাজ, আমাদের তো অন্য রকমের কাজ আছে, আমরা নন্দী বৃঙ্গি হয়ে তোমার সেবা করব, এসব ভাব ধারণা সমাধি এসব তো আমার নয়। তাই বলছেন যে ঠাকুর একদিন ওইরূপ ভাবাবিষ্ট অবস্থা দেখিয়া মথুরবাবু ঠাকুরকে বলিলেন, ঋদুর আবার একই অবস্থা হইল বাবা। ঠাকুর তাহাকে বুঝাইয়া বলিলেন, হৃদয় ভঙ্গ করিয়া ওইরূপ করিতেছে না, একটু আধটু দর্শনের জন্য সে মাকে ব্যাকুল হইয়া ধরিয়াছিল তাই এইরূপ হইতেছে, এইরূপ দেখাইয়া বুঝাইয়া মা আবার তাহাকে ঠান্ডা করিয়া দিবে। এই একটা সংলাপ দেখুন অদ্ভুত, তিনি কর্তা কিন্তু কিন্তু কিভাবে নিজেকে পিছিয়ে রেখেছেন। ঠাকুরের লীলা এই কারণে পড়ার দরকার, আমাদের জীবনে খুব বড় ধরনের শিক্ষা। আমরা সবসময় আমি 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 করে একটা কিছু জিনিস হলো তো তার কৃতিত্ব নিতে থাকি, আমি এটা করেছি আমি এটা করেছি আমি এটা করেছি। দেখুন অদ্ভুতভাবে নিজেকে লুকিয়ে রেখেছেন। রবীন্দ্রনাথের গান আছে না এক জায়গায়, এত আলো জ্বালিয়ে সেই গগনে, তার একটা অংশে আছে, প্রেমকে যেদিন জ্বালি হৃদয় গগনে কি উৎসবের লগনে, সব আলো তার কেমন করে পরে তোমার মুখের পরে, আপনি করি আমি আলোর পিছনে। বলছে ভালোবাসা ভগবানের আমার যে ইষ্ট তার প্রতি যখন আমাদের ভালোবাসা জাগে, প্রেমকে যেদিন জ্বালি হৃদয় গগনে কি উৎসবের লগনে, যখন আমরা সব ভালোবাসা দিয়ে ভগবান নিজের ইষ্টকে দেখি আমাদের হৃদয়ে তাকে স্থাপন করি, তখন কি হয় যত আলো সেগুলো তার মুখের উপর পড়তে থাকে, আপনি পড়ি আমি আলোর পিছনে, আমি সে অন্ধকারে থাকি আর সেই আনন্দের লীলাকে আস্বাদন করে থাকি। শ্রীরামকৃষ্ণের জীবনে অদ্ভুত এই ঘটনা। বলছেন মথুর ঢং করিয়া এইরূপ করিতেছে না, একটু আধটু দর্শনের জন্য সে ব্যাকুল হইয়া ধরিয়াছিল তাই এইরূপ করিতেছে, পুরো ক্রেডিট দিচ্ছেন মথুর হৃদয় রামকে, এইরূপ দেখাইয়া বুঝাইয়া মা তাহাকে ঠান্ডা করিয়া দিবেন। মথুর বলিল, বাবা এসব তোমারই খেলা, তুমি হৃদয়কে এইরূপ অবস্থা করিয়া দিয়াছ, তুমি এখন তাহার মন ঠান্ডা করিয়া দাও, আমরা উভয়ে নন্দী ভৃঙ্গির মতো তোমার কাছে থাকিব সেবা করিব, আমাদের ওইরূপ অবস্থা কেন, আমরা তোমার নন্দী ভৃঙ্গির মতো তোমার সেবা করব, আমাদের তো এইসব অবস্থার প্রয়োজন নেই। খুব সহজে বলেনি মথুরানাথ, সেটা আমরা দ্বিতীয় দিন বলবো, শুধু তার ভূমিকাটুকু করে দিই। ভুক্তভোগী শ্রীমথুর তাহি তাই হেনকায়,
আক্কেল পেয়েছেন পূর্বে শুন পরিচয় ইহার কিঞ্চিত আগে ঠাকুরের স্থানে মথুর নিবেদন ভাবের কারণে হৃদয়ের মতো প্রভু কতই বুঝান তথাপি প্রভুর বাক্যে নাহি দেন কান বারম্বার মহাজেদে প্রভু দেব কন মায়ের ইচ্ছা হলে হইবে তখন হরষিত চিত ভক্ত প্রভুর উত্তরে ফিরিয়া আসিল যান বাজারের ঘরে দিনেকে আবেশ ভাব তারে ধরিয়াছে উচ্চ ভূমিগত মন নাম নাহি নামি নিচে বিষয়ে বাসনা ভোগ লালসা বিস্তর নিম্ন দিকে আকর্ষণ করে নিরন্তর ভোরার মুশিক ধরা বিপদ যেমন গিলিতে কি উগাড়িতে উভয় অক্ষম তেমতি অবস্থাপন্ন মথুর এখানে পাঠাইল বার্তা পরে প্রভু সন্নিধানে ভক্ত বৎসল প্রভু হইয়া বিদিত তরায় মথুরাবাসে হইল উপনীত দেখিলে নঙ্গ মধ্যে ভাবের লক্ষণ উচ্চ মন মুখ বক্ষ রক্তিম বরণ ভাব রাজ্যেশ্বরের ভক্ত পাইয়া গোচরে অভয় চরণ দুটি জড়াইয়া ধরে বলে বাবা লহবীরে ভাবটি তোমার না বুঝিয়া মেগে ছিনু মাগিব না আর যদ্যপি রাখো তুমি এই রূপে ভাবে বিষয় সম্পত্তি বাবা সব নষ্ট হবে মাগিয়াছিলাম ভাব মর্ম বুঝি নাই এ ভাবকে বল বাবা তোমাকে সাজে শ্রীহস্ত বুলাইয়া বক্ষে ভাঙাইল ভাব মথুর বাঁচিল এবে পাইয়া স্বভাব মথুরানাথ এত সহজে বলছেন না মথুরানাথের একবার ভীষণ ইচ্ছা হয়েছিল যে তাঁরও এরকম ভাব সমাধি হোক ঠাকুরকে এসে ধরেছিলেন ঠাকুর ঠিক যেরকম ভাবে হৃদয়কে বুঝিয়েছিলেন তেমন ভাবে বোঝানোর চেষ্টা করেছিলেন কিন্তু মথুরানাথ কোনো কথা শুনলেন না বলে যেমন বললেন যে মায়ের যদি ইচ্ছা হয় তেমনি হবে বেশি দেরি হতে হলো না যানবাজারে পৌঁছলো মাত্র তিনি দেখলেন তার একটা আবেশ এসে গেছে জগৎ সংসারের কোনো কিছু তার ভালো লাগছে না অথচ মনের ভিতরে বাসনায় ঠাসাঠাসি ভাবুন একটা লোক দোতলায় দাঁড়িয়ে আছে আর একটা দড়ি দিয়ে তার ঠ্যাংটা বাঁধা যেটা একতলা থেকে একজন টানছে তার কি অবস্থা ভাবুন এই গ্রিলের মধ্যে দিয়ে একটা পা বেরিয়ে আছে একটা লোক টানছে আর উপরে একটা জিনিস সেটা তাকে উপরের দিকে তার হাত ধরে টানছে তার সেই ত্রিশঙ্কু অবস্থা তখন তিনি বুঝলেন যে এ যে অবস্থা এতে আমার খুব খারাপ আমি আর পারছি না তখন ঠাকুরকে তিনি ডেকে পাঠালেন ঠাকুরকে ডেকে পাঠাতে ঠাকুর এলেন ঠাকুরকে দেখা মাত্র তার দুটি অভয় চরণ ধরে বললেন বাবা তোমার এ ভাব তুমি রাখো না বুঝে মেগেছিল মাগিব না আর আমি না বুঝে এরকম চেয়েছিলাম আমি চাই না এমনটি তুমি তোমার ভাব তোমার কাছেই রাখো কারণ এ ভাব থাকলে আমার বিষয় সম্পত্তি নষ্ট হয়ে যাবে মাগিয়াছিলাম ভাব মর্ম নাহি বুঝে এ ভাব কোথায় বাবা তোমাকেই সাজে এ ভাব তোমাকেই সাজে আমাকে সাজে না শ্রীহস্তে বুলাইয়া বক্ষে ভাঙাইল ভাব মথুর বাঁচিল এভে পাইয়া স্বভাব মথুর এখন আবার তার পুরো অপূরণ অবস্থায় ফিরে এসছে বহু সময় আমরা তীর্থ দর্শন করে সে সন্ন্যাসীদের দেখে বহু সময় আমাদেরও ধারণা ছিল আমরা যখন ছাত্র ছিলাম বেলুড় মঠে যেতাম সব পূজনীয় মহারাজদের দেখতাম কাশী সারানন্দজিকে খুব কাছ থেকে দেখেছি তার কাছে বারবার গেছি গিয়ে মনে হতো সাধু জীবনটা একবারে কোনো ব্যাপার নাই গেলাম সাদা কাপড়টা পরলাম দশটা বছর কোনোভাবে থাকলাম একদিন বেশ রিং টিং ছট করে হোমটোম হবে বিরজাম হবে সন্ন্যাস হয়ে যাবে ব্যাস হয়ে যাবে পরবর্তীকালে দেখেছি প্রতিদিন প্রতি মুহূর্তে একজন পরীক্ষা প্রতিদিন প্রতি মুহূর্তে একজন পরীক্ষা দুস্তর সাধন এইখানে করা কারণ কিন্তু তাঁর কৃপা হলে তিনি সেটিকে তাঁর সেই ভক্তকে তিনি ধরে রাখেন আমরা যেটি যোগ্য নই বহু সময় আমরা সেই যোগ অযোগ্য হয়েও সেই যোগ্য জিনিসকে প্রার্থনা করে থাকি অতএব প্রার্থনা করলে তার এই এই গলার কাঁটা ঢোকার মতো অবস্থাটাও কিন্তু ফেস করতে হবে তাই আমরা যে যেমন আছি সেরকম থাকাটাই ভালো শরণাগত হয়ে প্রার্থনা করতে হয় যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়নে স্বপনে রবীন্দ্রনাথ লিখছেন তোমার দেখা না পাই প্রভু এবারই জীবনে যদি তোমার দেখা না পাই প্রভু এবারই জীবনে তবে তোমার দেখা পাইনি আমি সেই কথা রয় মনে তোমার দেখা আমি যে পাইনি সেটা যেন আমার মনে থাকে তোমার দেখা চেয়েছিলাম আমি পাইনি মানে চেয়েছিলাম পাইনি বলে সন্তোষে থাকলে হবে না
যেন তোমার দেখা পাইনি আমি সেই কথারাই মনে যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ং স্বপনে যেন কখনো ভুলে না যাই যেটা আমার অক্ষমতা ছিল এবং সেটিকে পাওয়ার আমার শক্তি অনুযায়ী আমার সাধ্য অনুযায়ী এক দুস্তর সাধন করতে পারি আর সেই বেদনা যেন নিশিদিন আমার ভেতরে জেগে থাকে তাই বলছেন যেন ভুলে না পা ভুলে না যাই বেদনা পাই স্বয়নে স্বপনে শ্রী প্রভুর কাছে প্রার্থনা আমাদের অন্তরেও যেন এই বেদনা জাগতে থাকে আমরাও যেন আমাদের সাধ্য অনুসারে এই দুস্তর বাধা প্রায় পেরোনোর জন্য চেষ্টা করতে থাকি আর তার কাছে প্রার্থনা করতে থাকি আমরা ধীরে 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 নিজেদের মানোন্নয়ন করে সেই অসীম লক্ষ্যে পৌঁছতে পারি আগামী মাসে আপনাদের সঙ্গে পুঁথিতে দেখা হবে না সেদিনকে শ্রী শ্রী মায়ের জন্মতিথির পরের দিন সেদিনকে মায়ের কথা আলোচনা হবে জানুয়ারি মাসেও এই পুঁথির ক্লাস হবে না কারণ আমাদের বেলুড় মঠে তখন স্বামীজির সমাপ্তি উৎসব চলবে 29 তারিখে যুব দিবস আছে সেদিনকে যুব সম্মেলন আছে আন্তর্জাতিক যুব সম্মেলন আপনাদের সঙ্গে শ্রী প্রভুর ইচ্ছা হলে নিচে করতে থাকলে আবার ফেব্রুয়ারি মাসে দেখা হবে আজকে এই পর্যন্ত জয় জয় রামকৃষ্ণ বাঞ্ছাকল্প ধরু জয় জয় ভগবান জগতের গুরু জয় জয় গুরুমাতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী জয় জয় রামকৃষ্ণ ইষ্ট গোষ্ঠীগণ সবার চরণ রেণু মাগে অথম ওম শান্তি 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 হরি ওম তৎসৎ শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।